জীবন মানে এত কষ্টের মধ্যে এত পরিশ্রয় বেঁচে ওঠাটা ছিল এই বেঁচে ওঠাটা কোথাও দুলাল ফিল করছে সেই ফিজিকালটাই দুটো সিনের মধ্যে সেই মানে রিভাইভ করে তার বেঁচে ওঠা পুনরায় ফিরে আসাটা যে প্রেরণাটা জোগাচ্ছে সেইটা আমি ধরো যদি এটাকে রিস্ট্রাকচার করলাম এরকম ভাবে যে আমার শুরুটা এইখান থেকেই হলো কেমন আমি ওই গল্পটাই বলছি এইখান থেকেই শুরুটা হলো এবং প্রথমে একজনকে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই দুটো ধার থেকে আমি ধরে নিচ্ছি আরো আছে ও যখন হাঁটা আরম্ভ করছে তখন ক্রমশ এধার থেকে আরো দুজন তিনজন চারজন এরকম হয়ে যাচ্ছে ওকে ক্লিয়ার এবার একটা পয়েন্টে গিয়ে অবধি ওরা এই আমাদের যে মিস্ট্রিটা তৈরি হয়েছিল ছবিটা দেখে যে মুখটা দেখতে পাচ্ছে না সেটা আমাদের ফার্স্ট ফ্রেমে এস্টাবলিশ করে গেল ঠিক এইবারে ও সিম্পলি ওই একটা জায়গায় যায় তাদের মধ্যে একজন গিয়ে ওই মাথার ওইটা নামায় ধরো একটা গাছের তলা বা কিছু এইখানে দুলাল শুয়ে আছে ওইটা নামায় এবং তারপর দেখা যায় যে ওই বাচ্চাটাকে নেয় ওই দুধ খাওয়ানো ইত্যাদি দুলাল ওঠে উঠে ওই পুরো ওই ইয়েটা কেন এতক্ষণ নজরে পড়েছে ওরা ফেসলেস হয়েছে এবার সে মুখ পেল মুখের পর তার মার একটা আইডেন্টিটি পেল ঠিক এবার সে যদি সিম্পলি ওর পকেট থেকে কিছুক্ষণ খায় বসে থাকে তারপরে ওর পকেট থেকে ওর ব্যাগটা বার করে এবং ব্যাগে আমরা দেখতে পাই ওই বাচ্চা আর মার মুখটা এই যদি শেষ হয়ে যায় তাহলে কি আমাদের একই কাজ হয় তার ওয়ার্মথটাকে কেউ একজন ফিল করছে তাই তো এবং সে কোথাও একটা নিজের জীবনে দেখা ওই রকম আরেকটা প্রতিনিধি মাদার এন্ড চাইল্ড তার সঙ্গে রিলেট করছে এই তো তিনটে আমাদের পয়েন্ট ছিল তো আমরা যদি শুরু এখানে কি অ্যাডভান্টেজ হচ্ছে আমি না এইটা এর সব থেকে স্ট্রং পয়েন্ট এই দৃশ্যটা এবার সেটা যদি উল্টো আসে কি হচ্ছে গোড়াতেই আমি যদি মুখটা দেখে ফেলি তাহলে তারপরে আর ঢাকার কোনো অর্থ থাকছে ক্লিয়ার হচ্ছে কি একবার যদি আমি একটা কোনো অবজেক্টটা সেটা কি সেটা যদি এক্সপোজ করে দিই তখন আর সেটাকে ঢেকে কিন্তু কোনো লাভ হয় না আমি যদি এইটা জানি যে এটা বিষটা ঠিক আছে এইবারে আমি এটাকে খুলে আরেকটা কিছু দিয়ে কোনো লাভ হবে না তার কারণ আমি অলরেডি জেনে গেছি এবার আমি যদি শুরুতেই দেখি মানে ওদের মুখগুলো দেখে ফেলি আর তখন এটার মাহাত্ম্য চলে যাবে কাজে আমাদের শুরু করতে হবে এই পয়েন্ট ক্লিয়ার হচ্ছে কি ওকে শুরু করলাম করে ওই পয়েন্ট গুলোয় গেলাম আমরা কোথাও একটা চেষ্টা করছি ওয়ান ফ্রেম ওয়ান স্টোরি মানে ব্রেভিটি ইকোনমি যত অল্পতে বলা যায় হ্যাঁ কিন্তু পয়েন্ট গুলোকে রাখতে হবে ঠিক আচ্ছা আর কোনো কিছু এটা নিয়ে কত বড় মানে এটা কি বাংলা লেখা বলে তো টেল ইট ইন ইংলিশ ইন এনি ল্যাঙ্গুয়েজ কো কোনো অসুবিধা নেই মানে এটা পড়তে হবে স্যার এই ছেলেকে পড়তে হ্যাঁ গল্পটার নাম হচ্ছে দুর্গা।